चंद्रोजन सीनी तो मैं जल्दी कर लूँ साड़ी पहन लेंगे तो दिक्कत है इसमें साड़ी नहीं लेने लायक तो तुम्हारे पास भूल गया ना दोस्त हेलो हेलो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम हिंदू भाईदेर प्रति आदाब आज दक्षिण कुर्मा यूनियन परिषद निर्वाचन के सामने रेखे निर्वाचन मत विनिमय सभा आयोजन करा हुए उक्त सभा निर्वाचन मत विनिमय सभा जनसमुदे रूपान्तरित हुए हमारा जदि ऐक्यबद्ध थे इंशाल्लाह আমাদের জয় নিশ্চিত সংগ্রামের প্রস্তুতি আপনারা জানেন আবুকের সিদ্দিক ভাই সম্পর্কে নির্বাচনী সভা অনুষ্ঠিত হবে বক্তব্য শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে
গুরাদেও গ্রামবাসীর পক্ষ থেকে নির্বাচনী শুভেচ্ছা, সালাম, আদাব, অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে উপস্থিত হয়েছি নির্বাচনী মত বিনিময় সভায়। আমরা আবু বক্কর ভাইকে বৃহত্তর মনিগাতিবাসী সহ চাইন্ন ওয়ার্ডের মনিগাতি সেন্টার ঐক্যবদ্ধভাবে আবু বক্কর ভাইকে আমরা চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য আমরা মনোনীত করেছি। আমরা বৃহত্তর মনিগাতিবাসী, আমরা সবাই আবু বক্কর ভাই, শুধু আবু বক্কর ভাইকে আমরা প্রতিযোগিতা নামিয়ে আমরা যে নাই তা বললে হবে না, আমরা সবাই আবু বক্কর ভাই হয়ে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে নির্বাচন শুরু হওয়ার পর থেকে আপনারা দেখেন হাদন আলি থেকে শুরু করে মর্যাদা পর্যন্ত প্রত্যেকটা সেন্টারে, প্রত্যেকটা ইউনিটে আপনারা দেখেন একবার, দুইবার, তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বৃহত্তর মনিগাতি সেন্টার তথা সাইন্নং ওয়ার্ডে আমরা বারবার হেরে যাচ্ছি, আমরা নির্বাচিত হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে গ্রাম্য বিভেদ আছে, নিজস্ব ব্যক্তিগত বিভেদ আছে, এগুলা আমাদের পূর্বপুরুষেরা অনেক চেষ্টা করেছে, আমাদের ইউনিটে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য অনেকে চেষ্টা করেছে, কিন্তু আমরা সেই বিরোধের জন্য আমরা নির্বাচিত হতে পারি নাই। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই মত বিনিময় সভা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা বৃহত্তর মনিগাতিবাসী যদি ঐক্যবদ্ধ হতে পারি, বৃহত্তর মনিগাতিবাসী যদি আমরা সবাই আবু বক্কর সিদ্দিক হতে পারি, ইনশাআল্লাহ বৃহত্তর মনিগাতিবাসীর চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক ভাই নির্বাচিত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং হিন্দু ভাইদের প্রতি আদর, জনাব আবু বক্কর সিদ্দিক আমার ভাতিজা। ওরা প্রথম আমরা গ্রাম গুড়াদেও গ্রামের মিটিং করতাম, প্রথম মিটিং আমি সভাপতি আসলাম, তাদের আমরা গ্রামের পক্ষ থেকে সমর্থন দেওয়া হয়েছে। আমি আশা করবো আপনারা সকল যদি ইয়ে করেন, সমর্থন করেন এবং সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আবু বক্কর সিদ্দিক ভাত আল্লাহ জয়যুক্ত করবো। ইবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশাল এই জনসমুদ্রের আমার পরম শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান, আমার সামনের সারিতে শীতের সন্ধ্যা উপেক্ষা করে যারা আজকের এই মত বিনিময় সভাকে জনসমুদ্রে রূপান্তর করেছেন, সমসাময়ী বন্ধুগণ, পিতৃতুল্য মুরব্বিয়ান, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে একটা জনসমুদ্র আজকে এখানে, যেসব বিশিষ্টজনরা পিতৃতুল্য মুরব্বিয়ানরা উপস্থিত হয়েছেন, মঞ্চে আসন গ্রহণ করেছেন, আমি নগণ্য ওনাদের সামনে বক্তব্য রাখার দৃষ্টতা রাখি না। জনসমুদ্র দেখে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছি, তাই ভাবলাম আপনাদের প্রতি যদি শ্রদ্ধা নিবেদন না করতে পারি, এই শূন্যতা হয়তো আজীবন থাকবে। আপনাদের সবাইকে সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আজকে যার আহ্বানে, যাকে আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ মমতায় এই মত বিনিময় সভাকে জনসমুদ্রে পরিণত করে সিদ্ধ করেছেন আসন্ন দক্ষিণ কুর্মা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী আপনাদের অত্যন্ত প্রিয়জন, প্রিয়জনই প্রিয়জন। আমি আসলে এই ধরনের একটি মত বিনিময় সভা
জনসমুদ্রে পরিণত হতে আমি কখনো দেখিনি। আজকে আমার ধারণাটাই দক্ষিণ কুর্মা ইউনিয়নবাসী পাল্টে দিয়েছেন। আমি আপনাদের অবিভক্ত কুর্মার সন্তান, যার আহ্বানে আপনারা এসেছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই ফুফুতো ভাই আবু বকর সিদ্দিক 1997 সালে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে, ওয়ার্ডবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে ইউপি সদস্য আপনারা নির্বাচিত করেছিলেন। পাঁচটি বছর আপনাদের সেবায় নিয়োজিত ছিলেন। 2011 সালে তিনি আবারও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আপনাদের ভালোবাসা, আপনাদের স্নেহ মমতায় তিনি 1800 ভোট পেয়েছিলেন। আপনাদের কাছে তাকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছিলেন। আবারও তিনি আসন্ন নির্বাচনে তিনি নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসাবে, আপনাদের সেবক হিসাবে, আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে আপনাদের সেবায় নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করে আজকে আপনাদের এখানে সমবেত করেছেন। আমি আগেই বলেছি যে আপনাদের সামনে এই বিশাল জনসমুদ্রে কথা বলার যোগ্যতা সাহস কোনোটি আমার নেই। শুধুমাত্র আপনাদের প্রতি বিনয়ের সাথে দরখাস্ত রূপে দুটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু বকর সিদ্দিক, আপনারা ওনাকে ছোটবেলা থেকেই চিনেন। আমার যখন বুঝ হয়েছে সেই সময়টা থেকে আমি ওনাকে চিনি। আমার কাছে যেটা মনে হয়েছে, ওনার শিরায় শিরায় রক্তে মাংসে প্রতিটি শ্বাস প্রশ্বাসে মানুষের পাশে থাকার যে সুপ্ত বাসনা, মানুষের সেবা করার যে সুপ্ত বাসনা, সেই জিনিসটা তাকে তিলে 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 ধারণ করছেন। আমি আপনাদের আমার একটি অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই। আমি যখন 2009 সালে লন্ডনে গিয়েছিলাম, আমার আরেক বড় ভাই উনার ছোট ভাই আবুল বশর, তিনি আমাকে বলেছিলেন যে আমাদের বড় ভাইকে তো আমরা ব্যবসা দিলাম, বাণিজ্য দিলাম, কিন্তু সব কিছু রেখে গ্রামে গ্রামে মানুষের দাঁড়ে দাঁড়ে মানুষের পাশে দিন রাত, রাত দুইটা রাত তিনটা প্রতিটা সময়ে তিনি এই কাজটি করছেন। উনার পক্ষ থেকে বলেছিলেন, আমার পক্ষ থেকে তুমি বলে যেও যে আমি উনাকে লন্ডনে নিয়ে আসতে চাই, তিনি যদি সম্মতি প্রকাশ করেন ব্যবসা বাণিজ্যের কোনো প্রয়োজন নেই। আমি সেই সময় জবাব দিয়েছিলাম আবু বকর সিদ্দিককে, লন্ডন নয়, আমেরিকা নয়, আরো কোন চাঁদের দেশে নিলেও আবু বকর সিদ্দিক যুক্ত এই যে দক্ষিণ কুর্মা ইউনিয়ন বাসীকে বলে থাকতে পারবে না, উনার নেশা, উনার পেশা, উনার ধর্ম হয়ে গেছে মানুষের সেবা করা। আমি আপনাদের প্রতি করজোড়ে আবেদন করব, বিনয়ের সহিত আবেদন করব, আবু বকর সিদ্দিককে আপনারা ভালো চিনেন, আপনাদের এই এলাকার সন্তান, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা, আসন্ন নির্বাচনে তার অন্তরে যে সুপ্ত বাসনা, আমি আসলে এটাকে বলবো পাগলাপন, মানুষের সেবা করার যে পাগলাপন, যে ব্রত, আমার বয়সে এই ধরনের মানুষ আমি দেখিনি। যার ব্যবসা পরিত্যাগ, যার পারিবারিক দায়িত্ব অনেকটা পরিত্যাগ, সবকিছু পরিত্যাগ করে শুধু দক্ষিণ কুর্মা ইউনিয়ন বাসীকে নিয়ে চিন্তা করেন, করেন কিনা সেটা আপনারা আমার চেয়ে ভালো জানেন। আমি করজোড়ে আপনাদের কাছে এই অনুরোধটি রাখব, আসন্ন নির্বাচনে আপনাদের এই সন্তানকে, আপনারা এখানে পিতৃতুল্য মুরব্বিয়ান যারা রয়েছেন, জীবনে বহুবার আপনারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, কেউ ভালো করেছেন, কেউ খারাপ করেছেন, আপনারা দুর্নীতি দেখেছেন, লুটপাট দেখেছেন, ঘুষ দেখেছেন, অনিয়ম দেখেছেন, সবকিছুর অভিজ্ঞতা আপনাদের রয়েছে, আর আপনাদের অভিজ্ঞতাকে আমরা জীবনে বাস্তবিক করতে প্রয়োগ করি। আজকে সময় এসেছে, একটু আগে আমার এক ভাই অত্যন্ত সুন্দর একটি বক্তব্য রেখেছিলেন, সময় এসেছে পরিবর্তনের। গোষ্ঠীভিত্তিক মনোভাব পরিহার করে, অর্থহীনতা পরিহার করে, পেশিশক্তি পরিহার করে মানুষের কল্যাণে, মানুষের জন্য, মানুষের প্রয়োজনে আমরা আমাদের ভোট দেব, যাকে দেব সে যেন আমাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখে। এবং আমার বিশ্বাস হয়ে গেছে, শুধু বিশ্বাস নয়, আমি দৃঢ় বিশ্বাস করি, আজকের এই জনসমুদ্র পরিণত প্রমাণ করে আপনারা যদি আপনাদের এই ভালোবাসা, এই স্নেহ মমতা অটুট নির্বাচন পর্যন্ত অব্যাহত রাখেন, তাহলে এই ইউনিয়নবাসীর, এই এলাকাবাসীর বিজয় সুনিশ্চিত। আমার বিশ্বাস আপনারা আপনাদের অবস্থান থেকে যেভাবে আপনাদের এই সন্তানকে ভালোবাসা দিয়েছেন, যেভাবে এই স্নেহ মমতা দিয়েছেন, আমি ছোট্ট মানুষ, আমার বলার বেশ কিছু নেই, আপনাদের কাছে একটি প্রতিশ্রুতি আমার অবস্থান থেকে দিয়ে যেতে চাই।
আপনাদের ভোটে আবু বকর সিদ্দিক নির্বাচিত হলে যদি কোনো অনিয়ম দুর্নীতি ঘুষ কেলেঙ্কারি প্রমাণিত হয় আমি শামীম তালুকদার আপনাদের অবিভক্ত হুরমার সন্তান তার বিরুদ্ধে কলমটি দিয়ে যেটা লেখা যায় আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি দিলাম আমি সেই কাজটি সর্বপ্রথম করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের প্রীতিতুল্য মুরব্বিয়ান যুবক ভাইয়েরা আপনারা আমার বক্তব্যটি শুনেছেন এবং আমাকে এখানে সুযোগ দিয়েছেন কথা বলার সেই আহ্বানটি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই সন্তানকে এই জনসমুদ্রে আমার বড় ভাই হিসাবে এই জনসমুদ্রে আপনাদের কাছে আজকের থেকেই হস্তান্তর করে দিয়ে গেলাম আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।